পর ফিরে আসলাম, নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। এই মুহূর্তে এক চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। গতকালকেই আমরা যে খবর পেয়েছিলাম যে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছিল এক এসপিও জওয়ান, তার নাম ছিল বিপ্লব দেবনাথ, এবং সেই বিপ্লব দেবনাথের আজকে দেহ উদ্ধার হয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো তেলিয়ামুড়া থেকে সরাসরি আমাদের প্রতিনিধি হিরণ ছবি, যেখানে গতকালকে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছিল যে বিপ্লব দেবনাথ যিনি এসপিও জওয়ানে কর্মরত হয়েছিলেন, সবে মাত্র তিনি চাকরি পেয়েছিলেন এবং তারপরে রবিবার দিন সন্ধ্যাবেলা তিনি বাড়ি থেকে বেরোন, ইচারবিল স্থিত তার নিজের বাড়ি থেকে তিনি বের হয়ে যান এবং করলং এলাকাতে কীর্তনে যাবার নাম করে বের হয়ে যান। তারপর থেকে দুটো দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো খবর না পাওয়ার ফলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন এবং খবর দেন তেলিয়ামুড়া থানাতে। তবে আজকে সকাল বেলাতে তার মৃতদেহ উদ্ধার হয়েছে, এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তেলিয়ামুড়া এলাকাতে। কিভাবে মৃত্যু হলো এসপিও জওয়ানের সেই তথ্যই খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে তেলিয়ামুড়া থেকে। হিরণময়দা, তোমার কাছে জানতে চেষ্টা করব যে রবিবার থেকে নিখোঁজ এসপিও জওয়ান এবং আজকে সকালে তার দেহ উদ্ধার হয়েছে, ঠিক কোন জায়গায় দেহটিকে পাওয়া গেছে এবং কি অবস্থা দেখছো এই মুহূর্তে? যে মৃত্যু হয়েছিল পিণ্ডদান করতে এসে দেখতে পায় একটি বাঁশঝাড়ের মধ্যে তার জ্বলন্ত মৃতদেহ পড়ে রয়েছে এবং মাটিতে লাগানো। তখন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে এবং পুলিশও ঘটনাস্থলে যে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসে। বাড়ির লোকেদের যে মানে অভিযোগ, বাড়ির লোকেদের যে অভিযোগ তাকে হত্যা করে হয়তো বা এখানে রাখা হয়েছে এবং তার বিপ্লব দেবনাথ এলাকার মধ্যে খুবই শান্ত ছেলে ছিল এবং তার কোনো শত্রু নেই বললেই চলে, কিন্তু কি কারণে এই হত্যা রয়েছে সেটা নিয়ে একদম ধোঁয়াশা পড়ে রয়েছে। এবং আরেকটি বিষয় যেটি মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে, হয়তো বা যে এসপিও চাকরি পেয়েছে, এসপিও চাকরি পেয়েছে এবং সেই জায়গার মধ্যে তার যে মানে হয়তো বা কিছু লোক হিংসায় হতো তাকে হত্যা করে এখানে দেখেছে। হিরণময়দা, অর্থাৎ এই মুহূর্তে যে জায়গাতে মৃতদেহ পাওয়া গেছে সেখানে কি পুলিশ সেখানে গেছে বা সেখানে কি আধিকারিকরা সেখানে পৌঁছেছে, ক্ষতি দেখা হচ্ছে পুরো বিষয়টা? হ্যাঁ, ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ এবং ডগ স্কোয়াড আসার কথা, যার জন্য এখনো ডেডবডি থেকে এখান থেকে নেওয়া হয়নি। আধিকারিকদের ঠিক কি বক্তব্য রয়েছে, প্রাথমিকভাবে কি তারা কিছু জানাচ্ছেন এই মৃত্যু সম্পর্কে? আধিকারিকদের যে তথ্য দিয়েছে তারা বলেছে যে তদন্ত সাপেক্ষ এখন কিছু বলতে পারছে না, তো হয়তো বা ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে, যেটা পুলিশের একটি বক্তব্য মানে দিয়েছে। সেক্ষেত্রে হিরণময়দা, আধিকারিকরা যেহেতু ফাঁসির কথা তুলছেন, তাহলে প্রাথমিকভাবে কি মৃতদেহর গলাতে কি কোনো চিহ্ন বা দাগ কি লক্ষ্য করতে পারছো তোমরা? এটি এখনো ঠিক বড়ি এখনো কাজ করা হয়নি, তবে যদি ফাঁসি হয়ে থাকে এবং যেভাবে ডেপুটি রয়েছে তো সেই জায়গার মধ্যে একটু সন্দেহ কি রয়েছে যে তাকে হত্যা করে হয়তো বা এখানে এনে ফেলে রেখেছে রাখতে পারে, কারণ যদি ফাঁসি লাগানো থাকতো যে বাচ্চার মধ্যে ফাঁসি দিয়েছে এবং পুলিশের যে বক্তব্য হয়তো বা ঝুলে এখানে পড়ে রয়েছে কিন্তু বাচ্চার মধ্যে কোনো চিহ্ন থাকতো, কিন্তু সেই জায়গার মধ্যে কোনো চিহ্ন বাচ্চার মধ্যে নেই। হিরণময়দা, যে জায়গাতে বিপ্লব দেবনাথের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পাচ্ছ তোমরা, সেই জায়গাটি বিপ্লব দেবনাথের বাড়ি থেকে ঠিক কতটা দূরে? তার বাড়ি থেকে মিনিমাম 100 থেকে 200 কিলোমিটার মিটার হবে তার বাড়ি থেকে এবং আরেকটি বিষয় হলো গতকাল এই এলাকার মধ্যে এলাকার মানুষ কৃষকদের একটা পেয়েছিল যে তারা গতকাল কেউ তারা এখানে এসে খুঁজেছিল কিন্তু তখন তারা কোনো ডেড বডি লক্ষ্য করেনি। আজ সকালবেলা একজন ব্যক্তি যখন তার মার পিণ্ডদান করতে আসে তখন এই ডেড বডিটা লক্ষ্য করে। হিরণময়দা, এই মুহূর্তে বিপ্লব দেবনাথের পরিবারের পক্ষ থেকে কি কেউ সেখানে গেছে, কেউ কি রয়েছে সেখানে? হ্যাঁ, বিপ্লব দেবনাথের
ভাই এখানে আছে, তো সে ব্যাপারে জানবো যে দেখবো। আচ্ছা কি মনে হয় তোমার ভাইয়ের পাশ লাগাইছে নাকি? এরপরে আমার তুই চাকরিটা দিলা যেহেতু আমার নিশ্চয় বাধাপ্রাপ্ত হয়েছে, কারোর বাধাপ্রাপ্ত হয়ে কইতেছে এর মাতার বিদ্যা বাড়িয়েছে প্রথমে, এরপরে পাওয়া বেড়েছে, এরপরে তার রশি দিয়া বাস লোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা তোমরা কি খোঁজাখুঁজি করছিলাম? খোঁজাখুঁজি করছি আমার বাড়ির সাথে। তোমার নাম কি? তুমি বিপ্লব দেব না? ছোট ভাই, ছোট ভাই চাকরি পাওয়ার পর থেকে তার দিকে মানসিক একটা প্রেশার, এবং কেউ বা হিংসা হতে পারে, কেউ তাকে মেরে করতে পারে। ঠিক তাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই পরিস্থিতি যেখানে বিপ্লব দেবনাথ যিনি নিখোঁজ ছিলেন দু তিন দিন ধরে, এবং তার নিখোঁজ হয়ে যাওয়ার সম্পর্কিত কারণে চিন্তিত হয়ে পড়েছিলেন, তার পরিবারের লোকজন থানাতে খবর দেওয়া হয়েছিল, এবং আজকে সকালে বিপ্লব দেবনাথের দেহ দেখতে পাওয়া যায়, এবং সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে কি কারণে মৃত্যু সেটা এখনো জানা যায়নি, মৃতদেহকে ময়নাতদন্তের পরে বেরিয়ে আসবে। তবে প্রাথমিকভাবে পরিবার সূত্র থেকে যে বিষয়গুলি জানা যাচ্ছে যে চাকরি পর মানসিক ভাবে তিনি হয়তো চাপে ছিলেন, যার কারণে এটা হত্যা, এমন তাই পরিবারের লোকেদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। হিরণময় এই বিষয়ে আধিকারিকদের কি কোনো বক্তব্য তুমি দিতে পারবে? ওনার থেকে জানতে চাইবো। আচ্ছা স্যার, এই যে ডেড বডিটা পাওয়া গেছে এবং পরিবারের লোক যে বলছে যে হয়তো বা হত্যা করে এখানে রেখেছে, আপনাদের প্রাথমিক তদন্ত কি বেরিয়ে এসেছে? আমাদের প্রাথমিক তদন্তে এখন আমি ক্লিয়ার বলতে পারছি না, 100% বলতে পারবো না, পোস্টমর্টম করার পরে বলতে পারবো, এবং ডক্স টিম আস্তে আস্তে আসতে পারে, আমরা বডিটাকে উল্টায় পাল্টায় দেখবো আঘাতের চিহ্ন এগুলো তো মধ্যে আছে কিনা। এখন টাচ করি না বডিতে, এখন টাচ করি না। তো কি মনে মানে ডেড বডির এখন এই পরিস্থিতিতে কি মনে হচ্ছে? এটা কি গলার মধ্যে ফাঁস লাগানো হয়েছে নাকি? এখন তো দড়ি বাঁধানো অবস্থায় দেখা যাচ্ছে পাশের মধ্যে বিভিন্ন সিমটম আছে, হাইট দিয়ে আরো অনেক নিচু এরকম হয়, নিচু এরকম হয় কিন্তু এখন আমি ক্লিয়ার বলতে পারছি। দেখতে পেলাম সেই ছবি যেখানে আপনাদের সামনে তুলে ধরেছি সরাসরি তেলিয়ামুড়া থেকে, সেই ছবি যেখানে বিপ্লব দেবনাথ এসপিও জওয়ান তিনি নিখোঁজ ছিলেন, এবং আজকে সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, কিছুক্ষণের মধ্যে ডগ স্কোয়াড সেখানে পৌঁছে যাবে। মৃতদেহকে এখনো অবধি টাচ করা হয়নি, তবে প্রাথমিকভাবে সেটা আত্মহত্যা না খুন এই বিষয়ে এখন তো এখনো ধন্দে রয়েছে পুলিশ। তবে ময়না তদন্তের পরে বেরিয়ে আসবে পুরো রিপোর্ট, তেমনটা কিন্তু পুলিশের সূত্র থেকে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। ধন্যবাদ হিরণময় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ
এসপিও জবানের দেহ উদ্ধার হয়েছে। গতকালকেই যে খবর আমরা পেয়েছিলাম, রবিবার থেকে নিখোঁজ ছিলেন ইচারবিলের বাসিন্দা বিপ্লব দেবনাথ এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। তার চাকরি পাওয়ার পর থেকে একটা চাপ সৃষ্টি করা হয়েছিল যে অভিযোগটাই তুলেছেন মৃতের ভাই, এবং পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে দেখছে, পরবর্তী সময় বেরিয়ে আসবে আসল রহস্য, তেমনটাই প্রাথমিকভাবে জানা গেল। নিচে একটা বিরতি, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।